আজকে আমি আপনাদের সাথে একটা কনভারসেশন শেয়ার করব। কনভারসেশন মানে হচ্ছে দুজন পার্সনের যেই কথা হয়। ওয়েল, সো দুটো বন্ধু ছিল। একটা বন্ধু আরেকটা বন্ধুকে তার বার্থডে এর ইনভাইটেশন দিতে এসেছে। সো প্রথম বন্ধুটি তার সেকেন্ড বন্ধুটিকে বলছে যে কালকে আমার বার্থডে পার্টি হবে 7টায়, আমি চাই তুমি কিন্তু একদম এক্স্যাক্ট টাইমেই চলে এসো। এবং তার বন্ধু তাকে উত্তর দিল, চিন্তা করো না, আমি যথাসময়ের আগেই চলে আসব। ওয়েল, সো অন টাইম আমরা আগের লেসনে কি শিখেছিলাম, যে এক্স্যাক্ট কোনো একটা সময় বুঝাতে, যে এক্স্যাক্টলি 7টায় আসব বা এক্স্যাক্টলি 7টায় আমি থাকব, এক্স্যাক্ট টাইম বুঝাতে আমরা ইউজ করি হচ্ছে অন টাইম। অ্যান্ড আজকের লেসনে আমি আপনাদের সাথে শেয়ার করব যে যথাসময়ের আগে যদি আপনি উপস্থিত হয়ে যান কিংবা হয়ে যেতে, অর্থাৎ আগে বুঝাতে আমরা কি ইউজ করছে। সো ইয়াস, হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি শ্রাবন্তী ভট্টাচার্য। অ্যাজ ইউ নো, আজকে আমাদের লেসন হচ্ছে ইন টাইমের ব্যবহার। আমি ফার্স্টে আপনাদের সাথে একটা কনভারসেশনের একটা এক্সাম্পল দিয়েছি, যেখানে আমি বলেছি যে আমি যথাসময়ের আগেই চলে যাব। এই যে অবস্থাটা আপনি বুঝাচ্ছেন যে হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি এক্সাক্ট টাইমের আগেই চলে আসব, তখন আপনি ইউজ করবেন ইন টাইম। ফর এক্সাম্পল, ডোন্ট ওয়ারি, আই উইল অ্যারাইভ দেয়ার ইন টাইম, অথবা ডোন্ট ওয়ারি, আইল গো দেয়ার ইন টাইম। তার মানে হচ্ছে যে তুমি চিন্তা করো না, আমি যথাসময়ের আগেই উপস্থিত হয়ে যাব। এরকম আরও অনেকগুলো এক্সাম্পল কিন্তু আপনারা মেক করতে পারেন। অ্যান্ড আপনারা আমার সাথে সাথে কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন, যে অন টাইম কোথায় বসাতে হচ্ছে, ইন টাইম কোথায় বসাতে হচ্ছে। কারণ আমরা যখন রেগুলার লাইফে কারোর সাথে কথা বলি, তখন আমরা কিন্তু হুট করে যদি এগুলো প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না, যে আমাদের মানে মনে থাকবে না যে এটা আসলে কোথায় কখন ইউজ করতে হবে। সো ইন টাইম আমরা কখন ইউজ করব, ইন টাইম আমরা ইউজ করব কোনো কিছুর আগে বুঝাতে হলে, এক্স্যাক্ট টাইমের আগে বুঝাতে আমরা ইউজ করব ইন টাইম। ওকে, আরেকটি এক্সাম্পল আমি দিচ্ছি, আই রিচ দ্য অফিস ইন টাইম। এর মানে হচ্ছে যে অফিস 9টায় শুরু হওয়ার কথা ছিল, আমি 9টার আগেই অফিসে চলে এসেছি। সো এই প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু আপনাদেরকে ইউজ করতে হয় আমাদের ডেইলি লাইফে। অ্যান্ড বেসিক ইংলিশ যেটা আছে, বেসিক টু অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য কিন্তু আপনার বেসিকটা অবভিয়াসলি ক্লিয়ার করতে হবে। অ্যান্ড ডেইলি লাইফে কনভারসেশন ফ্রেজেস এগুলো যদি আপনি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার প্রনাউন্সিয়েশন সাথে আপনার স্পিকিং স্কিল আরও অনেক বেশি রিচ হবে। So that's all for today. Thank you so much for watching this video. See you in the next lesson.